আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজুজু মিনাদ দহায়া আল আওরা উল বাইয়িনু আওরুহা, এমন পশু দিয়ে কুরবানি হবে না যেই পশুটা সুস্পষ্টভাবে অন্ধ, অন্ধ কানা কোনো পশু দিয়ে কুরবানি হবে না। ওয়াল আরজা উল বাইয়িনু আরজুহা, খোড়া কুরবানি যেখানে করা হবে ওই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারছে না, মাঠ থেকে বাড়িতে আনা যাচ্ছে না, এরকম খোড়া প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা, খুব বেশি অসুস্থ, খুবই দুর্বল অসুস্থ প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। ওয়াল আজফা উল্লাতি লা তুমকি, এবং এমন এমন বয়স্ক বৃদ্ধ প্রাণী যে অতি বয়সের ভারে এটা নুজ্জ হয়ে গিয়েছে এবং এর হাড্ডির ভেতরে যে মজ্জা, এই মজ্জা শুকিয়ে গিয়েছে, এরকম প্রাণী দিয়েও কিন্তু কুরবানি করা যাবে না। তাহলে সুনানে নাসাইয়ের এই সহিহ হাদিসটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে অন্ধ প্রাণী দিয়ে কুরবানি করা যায় না, খোড়া প্রাণী দিয়ে করা যায় না, খুবই দুর্বল প্রাণী দিয়ে এবং খুব বয়স হয়েছে এরকম প্রাণী দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না। তারপর আমরা সুনানে তিরমিজির আরেকটি হাদিস এখানে উল্লেখ করব। এই হাদিসটিও হাসান পর্যায়ের হাদিস, বর্ণনাকারী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আইয়ুদাহা বিআ'যাবিল ক্বরনি ওয়াল উযুন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিং ভাঙা এবং কান কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন। অর্থাৎ ব্রোকেন হর্নস অ্যান্ড ইয়ার্স, কোনো পশুর যদি শিং দুটো ভাঙা থাকে অথবা কান কাটা থাকে এরকম প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। পশুর কানের ব্যাপারে আরও সুস্পষ্ট হাদিস এসেছে সুনানে তিরমিজিতে, এটিও হাসান পর্যায়ের হাদিস, বর্ণনাকারী সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আইয়ুদাহা বিমুকাবালাহ আও মুদাবারাহ আও শারখা আও খারখা আও জাদআ, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাবালা মানে এমন প্রাণী যে প্রাণীর কানের সামনের অংশ কাটা, এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। আও মুদাবারাহ, এমন প্রাণী যে প্রাণীর কানের পেছনের অংশ কাটা সেটা দিয়ে কুরবানি করা যাবে না। আও শারখা, অথবা কানের মাঝখানে কাটা দুই দিক ঝুলে আছে, করা যাবে না। আও খরখা, অথবা কানের ভেতরে ছিদ্র, পশুর কানে যদি ছিদ্র থাকে, কেটে যে ছিদ্র হয়ে গিয়েছে, ড্রিল্ড হয়ে গিয়েছে, সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। আও জাদাহা, অথবা নাক কাটা, এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। এবার আমরা আসি আরেকটি প্রশ্ন আমাদের কাছে খুব বেশি এসেছে, সেটা হচ্ছে কুরবানির পশু অনলাইনে ক্রয় করা যাবে কিনা। খুবই রেলেভেন্ট একটি কোশ্চেন, যেহেতু এখন অনেকেই হাটে যেতে চাচ্ছেন না করোনা পরিস্থিতির কারণে, অনলাইনে আমরা অনেক কেনাকাটা করি, ফলে অনলাইনে কুরবানির পশুটা ক্রয় করা যাবে কিনা এটা হচ্ছে প্রশ্ন। এক্ষেত্রে উত্তর হচ্ছে জি, অন্যান্য জিনিস আপনি যেমনি অনলাইনে ক্রয় করেন সেগুলো যেমনি জায়েজ, অনুরূপভাবে অনলাইনে কুরবানির পশু ক্রয় করা জায়েজ। বিভিন্ন ডেইরি ফার্ম আছে, অ্যাগ্রো ফার্ম আছে এবং বিভিন্ন গরু ছাগলের খামার আছে, তারা কিন্তু আমি দেখলাম যে bikroy.com-এ না rokomari.com-এ আমি দেখলাম যে তারা গরুর অ্যাড দিচ্ছে, গরুর ভিডিও সেখানে আপলোড করে দিচ্ছে, সেখানে তাদের ক্লায়েন্টরা সেটা দেখে তারা গরু ক্রয় করছে। যে এটা জায়েজ আছে ইনশাল্লাহ, আপনারা যদি স্বাস্থ্য ঝুঁকির কারণে গরুর হাটকে অ্যাভয়েড করতে চান, ওখানে যেতে না চান, আপনারা চাইলে অনলাইনে পশু ক্রয় করতে পারবেন। তবে সেক্ষেত্রে দুটি জিনিস আপনাকে নিশ্চিত হতে হবে, দুইটা জিনিস আপনাকে অনলাইনে পশু ক্রয় করার ক্ষেত্রে নিশ্চিত হতে হবে। প্রথম বিষয় হচ্ছে পশুটা দৈহিকভাবে ত্রুটিমুক্ত কিনা এটা নিশ্চিত হতে হবে, অর্থাৎ পশুর বিস্তারিত অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা আপনার জানা থাকা চাই, পশুটা সুস্থ আছে কিনা, বাহ্যিকভাবে সমস্ত ত্রুটিমুক্ত কিনা এটা জানতে হবে। দুই নম্বর হচ্ছে পশুর বয়স সম্পর্কে আপনার জানতে হবে, কারণ যে কোনো বয়সের পশু দিয়ে কুরবানি করা যায় না, এটা একটা নির্ধারিত বয়স সীমা দেওয়া আছে শরীয়তে, সেটা আপনাকে মেনটেন করতে হবে। প্রথম হচ্ছে সালিমাতুল আয়ুব, সালিমাতুন মিনাল আয়ুব আয-যাহিরা, বাহ্যিক ত্রুটিমুক্ত হওয়া। যে কোনো পশু দিয়ে কিন্তু, অসুস্থ পশু দিয়ে কুরবানি করলে কিন্তু কুরবানি হবে না। এক্ষেত্রে আমরা সুনানে নাসাইর একটি হাদিস উল্লেখ করব, হাদিসটি সহি, বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজুজু মিনাদ দহায়া আল আওরা উল বাইয়িনু আওরুহা, এমন পশু দিয়ে কুরবানি হবে না যেই পশুটা সুস্পষ্টভাবে অন্ধ, অন্ধ কানা কোনো পশু দিয়ে কুরবানি হবে না। ওয়াল আরজা উল বাইয়িনু আরজুহা, খোড়া কুরবানি যেখানে করা হবে ওই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারছে না, মাঠ থেকে বাড়িতে আনা যাচ্ছে না, এরকম খোড়া প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা, খুব বেশি অসুস্থ, খুবই দুর্বল অসুস্থ প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। ওয়াল আজফা উল্লাতি লা তুমকি, এবং এমন এমন বয়স্ক বৃদ্ধ প্রাণী যে অতি বয়সের ভারে এটা নুজ্জ হয়ে গিয়েছে এবং এর
হাড্ডির ভেতরে যে মজ্জায় মজ্জা শুকিয়ে গিয়েছে এরকম প্রাণী দিয়েও কিন্তু কুরবানি করা যাবে না। তাহলে সুনানে নাসাইয়ের এই সহিহ হাদিসটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে অন্ধ প্রাণী দিয়ে কুরবানি করা যায় না, খোড়া প্রাণী দিয়ে করা যায় না, খুবই দুর্বল প্রাণী দিয়ে এবং খুব বয়স হয়েছে এরকম প্রাণী দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না। তারপর আমরা সুনানে তিরমিজির আরেকটি হাদিস এখানে উল্লেখ করব। এই হাদিসটিও হাসান পর্যায়ের হাদিস। বর্ণনাকারী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আইয়ুদাহা বিআ'দাবিল ক্বরনি ওয়াল উযুন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিং ভাঙা এবং কান কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন। অর্থাৎ ব্রোকেন হর্নস অ্যান্ড ইয়ার্স, কোনো পশুর যদি শিং দুটো ভাঙা থাকে অথবা কান কাটা থাকে এরকম প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। পশুর কানের ব্যাপারে আরও সুস্পষ্ট হাদিস এসেছে সুনানে তিরমিজিতে, এটিও হাসান পর্যায়ের হাদিস। বর্ণনাকারী সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আইয়ুদাহা বিমুকাবালা আও মুদাবারা আও শারকা আও খারকা আও জাদআ, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাবালা মানে এমন প্রাণী যে প্রাণীর কানের সামনের অংশ কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না, আও মুদাবারা এমন প্রাণী যে প্রাণীর কানের পেছনের অংশ কাটা সেটা দিয়ে কুরবানি করা যাবে না, আও শারকা অথবা কানের মাঝখানে কাটা দুই দিক ঝুলে আছে করা যাবে না, আও খরকা অথবা কানের ভেতরে ছিদ্র, পশুর কানে যদি ছিদ্র থাকে কেটে যে ছিদ্র হয়ে গিয়েছে ড্রিল্ড হয়ে গিয়েছে সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না, আও জাদাহা অথবা নাক কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে এই এই প্রাণীগুলো দিয়ে কুরবানি করা যাবে না। ফলে আপনি অনলাইনে যদি পশু ক্রয় করতে চান, আপনার যে পশুটা ক্রয় করবেন এটা বাহ্যিকভাবে সুস্থ আছে কি না অঙ্গ প্রত্যঙ্গের বিস্তারিত বর্ণনা ভিডিওতে আপনাকে ক্রস চেক করে এবং বাড়িতে আনার পরে সেটাকে দেখে এই পারচেজটা আপনাকে নিশ্চিত করতে হবে। এবার আমরা আসি আরেকটি প্রশ্ন আমাদের কাছে খুব বেশি এসেছে, সেটা হচ্ছে কুরবানির পশু অনলাইনে ক্রয় করা যাবে কিনা। খুবই রেলেভেন্ট একটি কোশ্চেন, যেহেতু এখন অনেকেই হাটে যেতে চাচ্ছেন না করোনা পরিস্থিতির কারণে, অনলাইনে আমরা অনেক কেনাকাটা করি, ফলে অনলাইনে কুরবানির পশুটা ক্রয় করা যাবে কিনা এটা হচ্ছে প্রশ্ন। এক্ষেত্রে উত্তর হচ্ছে যে অন্যান্য জিনিস আপনি যেমনি অনলাইনে ক্রয় করেন সেগুলো যেমনি জায়েজ, অনুরূপভাবে অনলাইনে কুরবানির পশুও ক্রয় করা জায়েজ। বিভিন্ন ডেইরি ফার্ম আছে, অ্যাগ্রো ফার্ম আছে এবং বিভিন্ন গরু ছাগলের খামার আছে, তারা কিন্তু আমি দেখলাম যে বিক্রয় .com-এ না রকমারি .com-এ আমি দেখলাম যে তারা গরুর অ্যাড দিচ্ছে, গরুর ভিডিও সেখানে আপলোড করে দিচ্ছে, সেখানে তাদের ক্লায়েন্টরা সেটা দেখে তারা গরু ক্রয় করছে। যে এটা জায়েজ আছে ইনশাল্লাহ, আপনারা যদি স্বাস্থ্য ঝুঁকির কারণে গরুর হাটকে অ্যাভয়েড করতে চান, ওখানে যেতে না চান, আপনারা চাইলে অনলাইনে পশু ক্রয় করতে পারবেন। তবে সেক্ষেত্রে দুটি জিনিস আপনাকে নিশ্চিত হতে হবে, দুইটা জিনিস আপনাকে অনলাইনে পশু ক্রয় করার ক্ষেত্রে নিশ্চিত হতে হবে। প্রথম বিষয় হচ্ছে পশুটা দৈহিকভাবে ত্রুটিমুক্ত কিনা এটা নিশ্চিত হতে হবে, অর্থাৎ পশুর বিস্তারিত অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা আপনার জানা থাকা চাই, পশুটা সুস্থ আছে কিনা, বাহ্যিকভাবে সমস্ত ত্রুটিমুক্ত কিনা এটা জানতে হবে। দুই নম্বর হচ্ছে পশুর বয়স সম্পর্কে আপনার জানতে হবে, কারণ যে কোনো বয়সের পশু দিয়ে কুরবানি করা যায় না, এটার একটা নির্ধারিত বয়স সীমা দেওয়া আছে শরীয়তে, সেটা আপনাকে মেনটেন করতে হবে। প্রথম হচ্ছে সালিমাতুল আয়ুব, সালিমাতুন মিনাল আয়ুবিল যাহিরা, বাহ্যিক ত্রুটিমুক্ত হওয়া। যে কোনো পশু দিয়ে কিন্তু, অসুস্থ পশু দিয়ে কুরবানি করলে কিন্তু কুরবানি হবে না। এক্ষেত্রে আমরা সুনানে নাসাইর একটি হাদিস উল্লেখ করব। হাদিসটি সহি, বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজুজু মিনাদ দহায়া আল আওরা উল বাইয়ুন আওরুহা, এমন পশু দিয়ে কুরবানি হবে না যেই পশুটা সুস্পষ্টভাবে অন্ধ, অন্ধ কানা কোনো পশু দিয়ে কুরবানি হবে না। ওয়াল আরজা উল বাইয়ুন আরজুহা, খোড়া কুরবানি যেখানে করা হবে ওই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারছে না, মাঠ থেকে বাড়িতে আনা যাচ্ছে না, এরকম খোড়া প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। ওয়াল মারিদাতুল বাইয়ুন মারাদুহা, খুব বেশি অসুস্থ, খুবই দুর্বল অসুস্থ প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। ওয়াল আজফা উল্লাতি লা তুমকি, এবং এমন এমন বয়স্ক বৃদ্ধ প্রাণী যে অতি বয়সের ভারে এটা নুজ্জ হয়ে গিয়েছে এবং এর হাড্ডির ভেতরে যে মজ্জায় মজ্জা শুকিয়ে গিয়েছে এরকম প্রাণী দিয়েও কিন্তু কুরবানি করা যাবে না। তাহলে সুনানে নাসাইয়ের এই সহিহ হাদিসটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে অন্ধ প্রাণী দিয়ে কুরবানি করা যায় না, খোড়া প্রাণী দিয়ে করা যায় না, খুবই দুর্বল প্রাণী দিয়ে এবং খুব বয়স হয়েছে এরকম প্রাণী দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না।
তারপর আমরা সুনানে তিরমিজির আরেকটি হাদিস এখানে উল্লেখ করব। এই হাদিসটিও হাসান পর্যায়ের হাদিস। বর্ণনাকারী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আইয়ুদাহা বিআ'যাবিল ক্বরনি ওয়াল উযুন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিং ভাঙা এবং কান কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন। অর্থাৎ ব্রোকেন হর্নস অ্যান্ড ইয়ার্স, কোনো পশুর যদি শিং দুটো ভাঙা থাকে অথবা কান কাটা থাকে এরকম প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। পশুর কানের ব্যাপারে আরও সুস্পষ্ট হাদিস এসেছে সুনানে তিরমিজিতে, এটিও হাসান পর্যায়ের হাদিস। বর্ণনাকারী সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আইয়ুদাহা বিমুকাবালাহ আও মুদাবারাহ আও শারকা আও খারকা আও জাদআ, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকাবালা মানে এমন প্রাণী যে প্রাণীর কানের সামনের অংশ কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না, আও মুদাবারাহ এমন প্রাণী যে প্রাণীর কানের পেছনের অংশ কাটা সেটা দিয়ে কুরবানি করা যাবে না, আও শারকা অথবা কানের মাঝখানে কাটা দুই দিক ঝুলে আছে করা যাবে না, আও খারকা অথবা কানের ভেতরে ছিদ্র, পশুর কানে যদি ছিদ্র থাকে কেটে যে ছিদ্র হয়ে গিয়েছে ড্রিল্ড হয়ে গিয়েছে সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না, আও জাদাআ অথবা নাক কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মতে এই এই প্রাণীগুলো দিয়ে কুরবানি করা যাবে না। ফলে আপনি অনলাইনে যদি পশু ক্রয় করতে চান, আপনার যে পশুটা ক্রয় করবেন এটা বাহ্যিকভাবে সুস্থ আছে কিনা অঙ্গ প্রত্যঙ্গের বিস্তারিত বর্ণনা ভিডিওতে আপনাকে ক্রস চেক করে এবং বাড়িতে আনার পরে সেটাকে দেখে এই পারচেজটা আপনাকে নিশ্চিত করতে হবে। দুই নম্বর খেয়াল রাখবার বিষয় হচ্ছে পশুর বয়স। কুরবানির পশুর একটা নির্ধারিত বয়স সীমা আছে, সেক্ষেত্রে উটের জন্য 5 বছর হওয়া লাগবে কমপক্ষে, গরু বা মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর হতে হবে এবং ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর হতে হবে। আবার বলছি, উট 5 বছর, গরু 2 বছর এবং ছাগল 1 বছর। তবে মেষ বা ভেড়া দুম্বা এগুলো যদি 6 মাসের হয়, দেখতে যদি মোটা সোটা হয় 1 বছরের মতো মনে হয়, তাহলে সেগুলো দিয়েও কুরবানি করা যাবে। সেক্ষেত্রে পশুর যে দাঁত আছে, নিচের পাটের যে পশুর দাঁত, এই দাঁতগুলোর পাশে 2টা ধারালো দাঁত থাকে, এগুলো উঠেছে কিনা এগুলো দেখে দেখে আপনারা পশুর বয়সকে নির্ণয় করতে পারবেন। তাহলে অনলাইনে ক্রয়ের ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে যে অনলাইনে আপনি পশু ক্রয় করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে 2টি বিষয় খুব খেয়াল রাখতে হবে। এক হচ্ছে পশুর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা, বাহ্যিকভাবে সব ধরনের ত্রুটিমুক্ত কিনা। 2 নম্বর হচ্ছে পশুর বয়স। এই 2টি জিনিস যদি আপনি এনশিওর করেন, আপনি অনলাইনে পশু ক্রয় করে সেটা দিয়ে কুরবানি করলে কুরবানি হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই।